আরজি কিপ্রিয়া। বাংলাদেশের রেডিও জকিদের নাম আসলেই সর্বপ্রথম আসবে তার নাম। পুরো নাম মোহাম্মদ গোলাম কিপ্রিয়া সরকার। সাবলীল উপস্থাপনা, শ্রুতিময় ভোকাল আর প্রশ্ন করার অসাধারণ পাণ্ডিত্য আরজি কিপ্রিয়াকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। আরজি কিপ্রিয়ার গ্রামের বাড়ি উত্তরের জেলা বগুড়ায়। জন্ম 1983 সালের 30 মার্চ। বাবা মোহাম্মদ আব্দুল হান্নান সরকার ছিলেন তৎকালীন বিডিআরের সৈনিক। সীমান্তে বিএসএফ এর হাতে প্রাণ হারান তিনি। তার মায়ের নাম রাবিয়া বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রকালীন যখন তিনি ডিবেট করতেন, তখন সবাই তার ভোকালের প্রশংসা করতেন। রেডিও টুডে চালু হলে রুটি রুজির জন্যই কাজ শুরু করেন তিনি। এরপর নিজের সেরা পারফরমেন্সের কারণে পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। আরজি কিপ্রিয়ার জনপ্রিয় হয়ে ওঠার পেছনে জীবন গল্প, সিক্রেটস, যাহা বলিব সত্য বলিব, লস্ট অ্যান্ড ফাউন্ড, আপন ঠিকানা সহ বেশ কিছু অনুষ্ঠান উল্লেখযোগ্য। সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছেন শত শত মানুষকে তার হারানো পরিবারে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে।